सब्सक्राइब कीजिए माय डिजिटल लाइफ चैनल को और बेल आइकन को प्रेस कीजिए। हेलो फ्रेंड, डिजिटल लाइफ डिजिटल इंडिया चैनले आपके स्वागत जाना। आज हमें आलोचना करते चले कि अपनी ह्वाट्सएप मध्य अपने फ्रेंड संगे इंग्लिश चैट करते अति सहजे। पद्धति एक्टिव कर रखते गले आपके दो एप्स लगे, तरह मध्य प्रथम हलो जीबोर्ड और द्वितीय हलो गूगल ट्रांसलेट। तो अपनी सिम्पल एखे गूगल प्ले स्टोर ओपन करबें, ओपन कर लिखभे जीबोर्ड, है ना। तो ये लिखे अपनी पे जीबोर्ड, तो ये अपनी इन्स्टल कर द्वित हलो गूगल ट्रांसलेट। तो यह अपनी प्ले स्टोरे सार्च करबें गूगल ट्रांसलेट और ये अपनी पे जाने अपनी ये ओपन करबें। ओपन कर अपनी ये एप्स दोटी के एक्टिवेट कर रखबें। आपनी जो एक्टिवेट करते ना पारें, दोटी एप्स सम्पर्क दो वीडियो आज है वीडियो डिस्क्रिप्शन बक्स लिंक दिए देव, से अपनी दोटी वीडियो देखे नीते पारें दोटी एप्स क्यों यूज करते हैं। तो अभी व्हाट्सएप ओपन कर व्हाट्सएप ओपन कर देखा पद्धति क्यों अप्लाई करें। तो व्हाट्सएप ओपन कर व्हाट्सएप ओपन कर सर्च बक्स क्लिक कर पर अपनी डान दिखे कोने अपनी देखते एक कीबोर्ड ऑप्शन, तो ये अपनी क्लिक करबें और क्लिक करारे जीबोर्ड ओके करबें। जीबोर्ड ओके हर पर अपनी बाम दिखे गूगल ऑप्शन देखते, तो ये अपनी सिम्पल क्लिक करें। क्लिक हर पर अपनी तीन नम्बर देखते गूगल ट्रांसलेटर आइकन, तो अपनी ये क्लिक करें। एखे क्लिक कर पर ये अपनी देखते ये बाम दिखे इंग्लिश और डान दिखे बेंगली। तो अपनी ये मध्य जो एक तीर चिन्ह आज ना, तो ये अपनी क्लिक करें। एन आनी देखते बाम दिखे हो बेंगली और डान दिखे हो इंग्लिश, तो एन आनी बांगल्ला जहाँ लिखभन सेटाई इंग्लिश हो जाए। तो फॉर एग्जांपल আমি আপনাকে দেখাই এটা কিভাবে কাজ করে, হ্যাঁ না। তো আমি এখানে লিখছি বাংলায়, আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি ইংলিশ ওয়ার্ডে কিন্তু লিখেছি তোমার নাম কি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইংলিশে এটা কিভাবে ট্রান্সলেট হয়ে গেছে যে হোয়াট ইজ ইওর নেম, হ্যাঁ না। আমি কিন্তু এখানে বাংলায় লিখেছি যে তোমার নাম কি। এভাবে আপনি যে কাউকে বাংলায় লিখতে পারেন আর সেটা অটোমেটিক্যালি ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। তো আমি আরেকটি অ্যাপটাকে দেখাই যে তুমি ভালো ছেলে, তো এখানে আপনি ইংলিশে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে এটা ট্রান্সলেট হয়ে গেছে যে ইউ আর এ গুড বয়, দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে এটা ট্রান্সলেট হচ্ছে। তো আপনি এইভাবে যা খুশি তাই লিখতে পারেন আর সেটা ইংলিশে অটোমেটিক্যালি ট্রান্সলেট হয়ে যাবে, হ্যাঁ না। তো এখন প্রবলেম হলো এইভাবে তো আপনি চ্যাট করতে পারবেন, কিন্তু আপনার বন্ধু যেটা চ্যাট করবে সেটা আপনি বুঝবেন কিভাবে। তো ধরুন এইভাবে আপনাকে চ্যাট করেছে ইউ আর এ গুড বয়, এভাবে আপনাকে চ্যাট করেছে বা যেভাবে চ্যাট করুক না কেন সেই চ্যাটটাকে আপনি তারপর লং প্রেস করবেন। লং প্রেস করার পর এরকম একটা অপশন আসবে, এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে ডান কোনায় ওপরে যে থ্রি ডটের অপশন আছে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দ্বিতীয় নম্বরে কপি বলে একটা অপশন আসে গেছে, হ্যাঁ না। তো কপি হয়ে যাওয়ার পর এখন কপি হয়ে গেছে আর এই গুগলের এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এখানে আমি আবার গুগলে ক্লিক করলাম আর গুগল ট্রান্সলেট, তখন এখানে আপনি দেখতে পাচ্ছেন বাম দিকে আছে ইংলিশ এবং ডান দিকে আছে বেঙ্গলি। তো আপনি যেটা করতে চাইবেন বা যেটা লিখতে চাইবেন সেই দিকটা এখানে আপনি বাম দিকে সিলেক্ট করে রাখবেন। তো আমি এটাকে এখানে ক্লিক করছি, এখন এখানে আমি এই টাইপ বক্সে লং প্রেস করছি। লং প্রেস হয়ে যাওয়ার পর এখন আমি এটাকে পেস্ট করছি। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনি একজন ভালো ছেলে, মানে আমি ইংলিশটা কপি করেছিলাম সেটা এখন এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এখন আপনি এটা দেখতে পাচ্ছেন এটা বাংলায় ট্রান্সলেট হয়ে গেছে। তো আপনি চ্যাট করতে পারেন ইংলিশে এবং ইংলিশটা অতি সহজে আপনি বুঝে নিতে পারেন বাংলায়। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও সম্পর্কে বা অন্য কোনো সম্পর্কে যদি কোনো কমেন্ট থাকে তো অবশ্যই আপনি আমায় কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে অ্যান্সার দিব। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। ধন্যবাদ।